সেঞ্চুরির দিকে অতিক্রম করেছে পিঁয়াজের মূল্য আর পিঁয়াজের দামে এতিয়া কন্দুয়াইছে গ্রাহক রাইজত। পিঁয়াজের বজারত লাগিছে জুই আর যার বাবে এতিয়া গ্রাহক রাইজে পিঁয়াজ ক্রয় করা নাই। ঢেকিয়াজুলির বজারত পিঁয়াজের যে বিক্রি সেই বিক্রি হ্রাস পাইছে আর যখন ব্যবসায়ী এই ব্যবসায়ী সকল এতিয়া চিন্তিত হয়ে পড়ছে কারণ নিতেও পিঁয়াজের দাম বৃদ্ধি পাইছে। হয় এয়া হয়েছে পিঁয়াজ আর পিঁয়াজের দাম নিতেও বৃদ্ধি হয়েছে আর গ্রাহক রায় যেটা চিন্তিত হয়ে পড়ছে পিঁয়াজক লৈ, কিয়নো পিঁয়াজের দাম এতিয়া সেঞ্চুরির দিকে অতিক্রম করেছে। ঢেকিয়াজুলিত প্রতি কেজি পিঁয়াজ এতিয়া 70-80 টাকা পর্যন্ত হয়েছে আর সেঞ্চুরির দিকে এতিয়া গতি করেছে পিঁয়াজ। আমি ঢেকিয়াজুলির যে বজার পিঁয়াজের বজারের পরিবেশ দেখাইছো, ঢেকিয়াজুলিত এতিয়া পিঁয়াজের দাম 70-80 টাকা হয়েছে আর ব্যবসায়ী সকলের মতে এতিয়া গ্রাহকে পিঁয়াজ ক্রয় করা নাই কারণ দাম বাড়িছে, সেইভাবে এতিয়া গ্রাহক রাইজে পিঁয়াজ ক্রয় করা নাই। ব্যবসায়ী আছে, আমি তেওঁলোকৰ পৰা কিছু কথা জানিম। দাদা অলপ আহি দিব, কি কব পিঁয়াজের বজার জুই লাগিছে নাকি? জুই লাগিছে। কেই টকা এতিয়া পিঁয়াজ? এতিয়া 70-80 চলি আছে। 80 পাই গল? পাই যাব। সেঞ্চুরি হয়ে যাব নাকি? সেঞ্চুরি হয়ে যাব। 100 পাই যাব? পাই যাব। আর বেশি না, বেশ এক সপ্তাহ ভিতর 100 হয়ে যাব। এক সপ্তাহতে সেঞ্চুরি পাই যাব? পাই যাব। বিক্রি বাটা কমি গেল? মই পিঁয়াজ বন্ধ করে দিছো, শাক পিঁয়াজ কাস্টমার এই আই পেলা কোম্পানি করে আছে, এখানে 40 টাকার 70 টাকার লগে 80 টাকা হয়ে গেল, 40-30 টাকা কেজি বাড়ি গেল, এটা মই বন্ধ করে দিছো পিঁয়াজ বিচার। মানে এক সপ্তাহ 80 টাকা হয়ে গেল? 40-80 টাকা হয়ে গেল। 40 টাকা আছে এক সপ্তাহ? এক সপ্তাহ 40 টাকা আছে। এক সপ্তাহে 40 টাকা বাড়ি গেল। পিঁয়াজ আনা বন্ধ করে? বন্ধ করে দিছো, কি করি, কাস্টমার কমপ্লেন করে আছে আর এক সপ্তাহ দামও বেয়া লাগি আছে, দাম খুঁজবর কারণে এখানে বন্ধ করে দিছি। ভাল না লাগে? ভাল না লাগে, মনটা বেয়া, বিভিন্ন ধরনের প্রশ্ন, বহুত প্রশ্ন খুঁজি আছে, এখানে মই বন্ধ করে দিছি পিঁয়াজ। এটি বেয়া হয় পিঁয়াজ? পিঁয়াজ বেয়া হয়, এক বস্তা 10 কিলো 5 কিলো বেয়া হয়। বেয়া হয়? নিশ্চয়কৈ। এতিয়া ঢেকিয়াজুলির বজারত 70-80 টাকা হয়েছে পিঁয়াজ আর পিঁয়াজ বিক্রি বন্ধ করেছে বলে ব্যবসায়ী সকলে প্রকাশ করেছে, কিয়নো গ্রাহক সকলে আসলে ব্যবসায়ী সকলক বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে যে পিঁয়াজের দাম কি কারণে বৃদ্ধি হয়েছে, সেইভাবে এতিয়া ব্যবসায়ী সকলে পিঁয়াজ বিক্রি করা বন্ধ করেছে আর পিঁয়াজের বিক্রি পূর্বর দরে নাই, হ্রাস পাইছে, যেহেতু এতিয়া 80 টাকা হয়েছে প্রতি কেজি ঢেকিয়াজুলিত। এনেধরনের এতিয়া পিঁয়াজের দাম বৃদ্ধিয়ে কন্দুয়াইছে গ্রাহক রাইজক। ব্যবসায়ী সকলের মতে আর এসপ্তাহর ভিতর কিন্তু পিঁয়াজের দাম সেঞ্চুরি অতিক্রম করব, যিয়ে আসলতে এতিয়া ব্যবসায়ী লগতে গ্রাহক সকলকে চিন্তিত করেছে। কোন দিনাখন হৈছে?